কেউ বুঝিতে পারে না রে আমার ওলি আল্লাহর খেলা, ঠিক কিনা? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা। যেমন আমার এখন জ্বালা, বলে হুজুর কেমন জ্বালা? পাগলের মতো শাহ মকদুম বাবার দরজায় ভিক্ষুকের মতো কান্তাম, এক কাপ চাও কেউ দিত না, অনেকে ঘৃণা করেছে। আজকে মকদুম বাবা উনি হলো একজন সম্রাট, এমন দেওয়া দিয়েছে আমি আর সামলাইতে পারছি না, আমি আর পারছি না। এখন তার কমানো যায় না, উনি তো যা দেওয়া দিয়েই দিয়েছে। এক তারিখে ওয়াজ করব ফরিদ পাঙ্গাসে জুহার বাড়ি, ওই নাইটে রওনা করে চলে যাব সিলেট শহরে। সিলেট শহর থেকে আবার চলে আসতে হবে ওসমানীনগর থানায়, এইভাবে চলে যাব কুমিল্লা নোয়াখালী। আর শরীরে কুলায় না, যদি কেউ কিছু পাইতে চাও নিঃসন্দেহ মকদুম বাবার দরজায় কুকুরের মতো বসে থাকো। বসে থাকতে গেলে কিন্তু ধৈর্যের ব্যাপার, ধৈর্যে যদি কুলাই ইনশাল্লাহ তোমার ধৈর্যের গাছে ফলন হবে, যে ফল জীবনে খেয়ে শেষ করতে পারবা না। তবে ধৈর্যের ব্যাপার আছে। আমাদের দেশে কিছু মুরিদ আছে, আগে ছিল আট রশি, ওখান থেকে গেল সর মনায় জুব্বা গায়ে দিয়ে ফেলাইছে। তুমি আট রশি ছিল বলে ওখানে কিছু নাই, সরমোনাই থেকে তারপরে দেখলাম মানিকগঞ্জে, আমি তোমাকে সরমোনাই দেখছিলাম বলে ওখানে কিছু নাই। মানিকগঞ্জ থেকে গেল মাইজ ভান্ডার, কি ব্যাপার তুমি মাইজ ভান্ডারে? বলে এইখানেই খাঁটি দরবার। মাইজ ভান্ডার থেকে হঠাৎ করে চলে আসলো ফুরফুরা, বলে কি ব্যাপার? বলে সব জায়গায় ঘুরে দেখলাম কিছু নাই, ফুরফুরাই মাল আছে। এই তরকারি চাখা লোক জীবনে ওই তরকারি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবে না, শুধু চাই খেয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? পীর যাহাই হোক না কেন ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউকে ফেলে দিবে না। বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে ওই জামানার বড় ধরনের অলি, ওই জামানার একজন মুজাদ্দাদ, ওই জামানার একজন হাদিস বিশারদ, এইবার এক হোটেলের চাকরি করে, চা বানায়, রুটি বানায়, পরোটা বানায়, বিক্রি করে। ওই লোকটা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আনতে বলে আল্লাহ, জমিদারি চায় না, ব্যবসা বাণিজ্য আমি চায় না, এ বাবুর সিগিরি করতে করতে মরে গেল আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা দাবি রাইখো গো আল্লাহ। বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখে আমার মরণ করো না। উনি আর তরকারি চাখে নাই, ওইটাই ধরে আছে। বারো বৎসর হয়ে গেল তাহাজ্জতের নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমি কি তোমার কাছে টাকা চাইছি? আমি কি তোমার কাছে সোনা দানা চাইছি? আমি চাইছি আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ চেহারাটা দেখাও, তুমি এইটুকু আমার আরজি শোনো না। কত বছর হয়েছে কানতে কানতে, জোরে কোন? বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে ওই এলাকায় সফরে গেছে, সফর শেষ করে একটু মসজিদে থাকবে। ইমাম সাহেব বলছে চাচা কিছু মনে করেন না, কমিটির অর্ডার নাই মসজিদে থাকা। বলে আব্বা বারান্দায় থাকি, বারান্দায় থাকার হুকুম নাই, মসজিদের ভিতরে বারান্দায় থাকতে দিল না। ব্যাগটা ঘাড়ে করে রাত্রে চলছে, কোথায় থাকি কোথায় থাকি, দেখে ওই বাবুর চিরান্না বাড়া হোটেলের বেসা কিনা শেষ করে হাড়ি পাতিল মুছে মুছে পরিষ্কার করে বেঞ্চের পরে ঘুমাই আছে। বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ দেখেন চুলার আগুনটা গনগনি আগুন, শীতকালে জায়গায় বসেই কাটায় আর কোথায় যাব। লোকটাকে ডাক দিয়ে বলছে বাবাজি একটু উঠেন তো, বলে কি
আপনার একটু আগুনটা তাপাবো, আপনার কি কোনো নিষেধ আছে নাকি? বলেন সাসা আপনি বাপ বয়সী লোক, আপনি সারা রাত আগুন তাপান কোনো নিষেধ নাই। বাবুর সে ঘুমায় আছে, আর বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আগুন তাপাচ্ছে। এই বাবুরসি উঠে ওযু বানালেন, তাহাজ্জতের নামাজ আদায় করে বলছে, আমি তোমার প্রেমের ভিখারি, অন্য দ্বারের আশা না করি, আমি তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। তরকারি চাখেনি 12 বছর, মাবো দেখো এমন কি অপরাধ করেছি। বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহের চেহারা দেখাইতে তোমার অসুবিধা কি? মোনাজাত করে মাবুদ গো গুনে গুনে আজকে 12 বছর হয়ে গেল। সখীর পানি দাড়ি, দাড়ি থেকে বুক ভেসে যায়, আল্লাহ আমার কোটি টাকা দরকার নাই, এই হোটেলের মালিকের গুলামি করেই যাই কোনো ব্যাপার না, কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা আমাকে দেখায়ও। চোখের পানি ঝরাইয়ে মোনাজাত শেষ করে যাই নামাজ বিসাচ্ছে, সুগার জড়ো করতেছে, বলছে বাপ শোনো কি বলে কানছো, পা জড়াই ধরছে, সাসা আপনাকে তো আগুন তাপাতে দিলাম, আপনি একটু দোয়া করেন না, মুরব্বী মানুষ বলে কি বললাম, বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছে তাই নাকি? কেন দেখবা? বলে বর্তমান জামানার উনি একজন আল্লাহর ওলি, আল্লাহ যেন ওনার চেহারা না দেখে মরণ না করে। চাষা আপনার পাঁচ দুখানা ধরে বলছি, বলে আইরে বেটা আয় তোর সাধন ভজনের গাছে আজকে ফল ধরেছে, আমি বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহে। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, কত ডিজাইন আপনারা বলেন, কিন্তু আমি বাঙালি হুজুর এখনো আল্লাহর ওলির পা দুখানা ধরে থাকতে চাই, ওনাদের একটা হাত যদি চেয়ারম্যানের মাথায় থাকে, রণে বনে জলে জঙ্গলে কোথাও তোমার বিপদ হবে না। আমি তো ওলি না, ওলিদের দরবারের ঝাড়ুদার। তো গত কয়েকদিন আগে সিলেট থেকে আসছি, সকাল হয়ে গেছে, ওই দিন আবার ওয়াজ আমার গাজীপুর, এখন এই টাইমটা থাকবো কোথায়, যাব তো 9টায়, টাইমটা তো থাকতে হবে। তাই আমি বলছি যে ওফ, যদি আমাদের এই কুনাবাড়ি এলাকায় যদি কোনো পরিস্থিতি থাকতো আজ মন ভরে ঘুমাতাম। মনে মনে করতে করতে তাই সে বল, রাখ তো একটু চা খাই, কমপক্ষে সারা রাত ঘুমাই না, ব্রেনটা একটু ঠিক করি। চার দোকানে গাড়িটা ভেড়াইছে, কয় আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন, তুমি কিনা খুঁজো, যে আপনার বাড়ি গেছিলাম আমি, ঝুটের ব্যবসা করি, ঝুটের ওই ন্যাকড়া, তুমি এখানে কইছো, আমিও তো এখানে কোনো সময় আসি না, কিন্তু মনের মধ্যে বললে একটা চা খাই আসি। তা আমি সে ঠিক আছে, চা খাওয়াইলো, নাস্তা করাইলো, তো সে আব্বা আমার বাড়িতে আজকে আপনার থাকাই লাগবে, আমি তো থাকারই লোক খুঁজছি, ঠিক কিনা? আজকে এই লোকটা সাক্ষী আসতেছি, পুলিশ যে জঙ্গলের মধ্যে ক্যামেরা ধরে রয়েছে তাকে জানে, গাড়ি রাখো, পুলিশ এসে বলছে কাগজ দাও আজকে, আমাকে বলছে হুজুর কিছু মনে করেন না, 2500 টাকার কেস হয়ে গেছে, কিসে, বলে অনলাইনে গাড়ি 100-এর ঊর্ধ্বে চলছে। তা আমি বাবাজি 100-এর ঊর্ধ্বে কেন, আরও দূরে আরও জোরে চলা উচিত ছিল তার, কারণ আমি সিলেট থেকে আসছি, আমার ঘুমানো দরকার, সাজাদপুর গিয়ে মহাফিল করা দরকার। এবার যাই বলছে, আপনি পাক ভারত উপমহাদেশের মধ্যে বিখ্যাত বক্তা ছিলেন না নাকি, বলে ভাই কীটা, বলে বাঙালি হুজুর, তো বলছে হুজুর কিছু মনে করেন না, ভাই 2000 টাকা ফেরত দিলাম, 500 টাকা দিয়ে কেসটা ডিসমিস করে দিই, তাহলে আরও লাগলে নেন।
উনি গেছে ওনার বসের কাছে, বস দাঁড়ায় আছে, বস বলতেছে বহু টাকাই তো জীবনে কামালি রে পুলিশ, এই লোকটার কাছ থেকে এক টাকাও নেওয়া যাবে না সাক্ষী। শুধু তাই না, সিলেট থেকে আসতেছি শায়েস্তাগঞ্জ, আপনারা চেনেন শায়েস্তাগঞ্জের একটা মোড় আছে, রাত বিরিত যখন রাত হয়ে যায় ফাঁকা জায়গায় চার দোকানে বসা ঠিক না, যেখানে একটু লোকজনের সমাগম বেশি সেইখানে যাই, একটু খিদি লাগছে, খিদাও লাগছে, আচ্ছালারা আস্তে করে যাই, টেবিলের উপরে ডিম সিদ্ধ করে বেচতেছে, একেবারে ড্রাইভার টেবিলের সাথে রাখছে, ডিম দেন তো, দরজা খুলেন, মানে গাড়ির দরজা খুলেন, কেন তো খুলেন, তুমি আবার কিনা বলে হুজুর, আমি শুধু আপনারই ওয়াজ শুনি, আমার বউ খালি ডিস্টার্ব করে, আর কি বক্তা পাও না নাকি, খালি ওই বাঙালি হুজুরের ওয়াজ শুনো। তা আমি চার দিন আগে আমার বউকে বলেছি এই লোকটাকে না দেখে যেন আমার মরণ না হয়, মানে ওর বউর সাথে তর্ক করতেছে, আর আপনি আজকে ডিম ড্রাইভার খেলো, আমি খেলাম সফর সঙ্গে খেলো, একটা টাকাও নেবে না, আমি ওই ব্যবসা বাঙালি হুজুর করে না রে, যে এত রাত্রে একটা ডিম বেশি দশ টাকা লাভ করবি, আর সেই দশ টাকা খাই আমি চলে যাব, তা হবে না। বলে হুজুর যদি টাকা দেন তাহলে এর মতো কষ্ট আর কিছু নাই, আমি কোন ফাঁকে টাকা ঢোকানো দরকার, আমি পঞ্চাশ টাকার একটা নোট দিয়ে বলছি, তোর ক্যাশের মধ্যে রেখে দিস, আল্লাহ এখান থেকে তোর হজের টাকা দেবে। হুজুর বোর সাথে তর্ক করেছে আমি কি জানি, না উজুবিল্লা, ওই জায়গায় যে ভক্ত সার দোকানে দাঁড়াই আছে আমি কি জানি, না উজুবিল্লা, এটা আমার দ্বারাই সম্ভব না। হাওড়া স্টেশনে সপরিবারে আজমির যাচ্ছি, আড়াই লক্ষ দুই লক্ষ টাকা নিয়ে গেছি, স্টেশনে পলিথিন বিছায় বসে একটা একটা হিসাব করি যে কত টাকা দরকার, কত টাকা হোটেল, আরও ইন্ডিয়ান টাকার বারো হাজার টাকা হয়ে গা ফয়সালা হবে, তাহলেও এক ব্যবস্থা হবে, এক লাখ লায় এক লাখ লায় সব কিন্তু যার যার মতন বসে আছে। এমন সময় দেখি টিফিন ক্যারিতে করে খাসির মাংস, ইলিশ মাছ দিয়ে ভাত আর কালাইয়ের রুটি আমাদের এলাকায় পাওয়া যায়। তুমি কিনা বলে হুজুর আমি মুর্শিদাবাদ থেকে আসছি, আমার ছেলে সন্তান হয় না, আজমির শরীফে যাচ্ছেন, আমি এই জায়গায় আসছি, এটা আমার স্ত্রী, মুর্শিদাবাদে তো আমার অনেক ভক্ত, হুজুর একটু দোয়া করেন। দোয়া করবো, ঠিক আছে তুমি যাও, এইগুলো দিয়ে যাও, আসার দিনে নিয়ে যাইও, অমুক হোটেল থেকে টিফিনকারী, এখন আমি তো খাবো না বলে হুজুর নিয়ে যান, টিফিনকারী সহ দিয়ে দিলাম, আস্তে করে হাতের মধ্যে কয়টা টাকা দিল, মানুষের মধ্যে টাকা গোনা যায় নাকি, তাহলে মনে করবে এবার পয়সা চাটা পিস। পরে যখন লোকগুলো চলে গেল, খোদার কসম মকদুম বাবার পবিত্র জায়গা, গুনে দেখি ইন্ডিয়ান টাকার বারো হাজার, যার জন্যে তরকারি না শেখে বলবেন আমি, ও মকদুম বাবা ও ওস্তাদ জি, আমি তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি, পাও জড়ে ধরেন জড়াইয়ে ধরবেন, আজ হোক কাল হোক আমার মতন ফালতু লোককে যদি মকদুম বাবা এত দূরে তুলতে পারে, অলি আল্লাহদের ক্ষমতা একেবারে আল্লাহ স্পেশাল ভাবে তাদেরকে দিয়ে দিয়েছেন। ছোট মেয়েটা খুব কষ্টে থাকে, খালি আসি ও কাকা তাবিজ দেন, দোয়া দেন, পানি পড়া দেন, আমি কোনো তাবিজ পানি পড়া আমার কাছ থেকে নিস না, এনার ছোট মেয়ে, আমি তোর কোলের বাচ্চাটাকে সঙ্গে করে মকদুম বাবার গেটে কানবি সাত দিন, বেশি না সাত দিন, যাতে তোর মেয়েটাও কান্দে এমন ভাব করবি, দরকার হলে চিমটি মেরিয়ে কান্দাবি, যা সাত দিন কান্দানোর পরে যদি রিপোর্ট ভালো না হয় আমি বাঙালি হুজুর তোদের বাড়িতে আর আসবো না। জিজ্ঞাস করেন ছোট মেয়েটা মকদুম বাবার কাছে, সাত দিন আদালতে ট্রাইব্যুনালে নালিশ দেওয়ার পরে এখন মেয়েটা বিশাল সুখী হয়ে গেছে, মহা ডাক্তার এখানে বসে আছে, আপনি কেন ওখানে যান কেন, এখানে তো সমস্যা,
বুঝতে হবে, জোরে বলেন ঠিক কিনা। যার জন্য আমি বলি ওটা বুঝবো কেমনে, আমি নিজেও বুঝি না। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা কার কথা জোরে কোন? আল্লাহ তাআলা বলেন, তোমরা বুখারী দেখাও, তিরমিজি দেখাও, সহি হাদিস দেখাও, জহিব হাদিস দেখাও, মখদুম বাবার সম্পর্কে, উস্তাদদের সম্পর্কে, গৌসুল আজম মাইজ ভণ্ডারির বিরুদ্ধে, শাহজালাল খাজা বাবা বড় পীর সাহেবের বিরুদ্ধে, তোমরা যতই দলিল দাও না কেন, আল্লাহর অলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, অলি আল্লাহদের জন্যে আমি আল্লাহ যথেষ্ট। তাহলে একদল মোল্লা, ওই মোল্লারা যে কি বলে, মাজার গুলো ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। আরে বাপ, তো বিশাল মস্তান, এখন দেখি তারই মাজার হার নাই। খবরদার এটা করতে যাবেন না, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করলে এমন অসুখ হবে, এমন ঝামেলায় পড়বেন, ওই ঝামেলার সমস্যা একমাত্র ওলি ছাড়া কেউ দিতে পারবে না। তাহলে ওরা যে জেনে শুনে এরকম করে, তার মানে ওদের কপালে পোকা লেগে গেছে। ওরা নবীর আর ওলিদের বিরুদ্ধে ফতোয়া না দিলে ঘরে ঘুমায়ে শান্তি পায় না। বিরানে পীর দস্তগীর মহিউদ্দিন, মাহবুবে সুবহানি, গৌসে সমদানি মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের মা, 4 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। উস্তাদ বলছে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে, ওটা আমি জানি, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওটা আমি জানি, পড়ো আলিফ লাম মিম। উস্তাদ বলে নাই, উনি শুরু করেছে আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। 18 পারা পর্যন্ত উনার মুখস্থ ছিল, উনার মাও জানতেন না। উস্তাদরা কই কে মানুষ না জিন, একটু আগায় আসতে হবে গো ভাই, নাহলে তো সমস্যা। একটু আগায় আসেন, এখনো আগালে কিছু লোক ধরবে। আসেন সবাই, লা ইলাহা, আসেন সবাই, লা ইলাহা, অল্প আরো জোরে হবে, লা ইলাহা, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি কাদের জিলানির বয়স কত জোরে কম? 4 বছর বয়সে উস্তাদের বলা লাগে না 18 পারা। উস্তাদরা ভয়ে ওর মার কাছে গেছে, আব্দুল কাদেরের মা গো, ঘটনা তো একটা ঘটেছে বলে, কি আপনি তো মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আসলেন, কিন্তু ও গো মা, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। গৌসে পাকের মা ডাক দিয়ে বলে, আজকালকার মেয়েরা ছেলেকে ঘুম পড়ায় ইংলিশ কবিতা দিয়ে, জোরে বলেন ঠিক কিনা, হাগডুম বাগডুম কত কিছু কবিতা বলে আজকাল মেয়েরা ছেলেকে ঘুম পড়ায়। আর আমি আব্দুল কাদেরের মা, আমার আব্দুল কাদেরকে আমি ঘুম পড়াইছি, এক পারা কোরআন শরীফ শোনায় তারপরে তারে ঘুম পড়াইছি, ঘুমের মধ্যে আমার আব্দুল কাদের মুখস্থ করে ফেলেছে। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলছে, মা গো আমি কিন্তু ঘুমের মধ্যে মুখস্থ করি নাই বলে, কখন মুখস্থ করলি?
আমি যখন পেটে ছিলাম মা তুমি যখন কুরআন পড়তা খোদার কসম আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে মুখস্থ করে ফেলেছি কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার গৌসে পাকের খেলা মুজাদ্দাদ আলফসানি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে দিন ইলাহি আকবর বাদশা একটা কমিটি করল মুজাদ্দাদ আলফসানিকে মেরে ফেলার জন্য জেলখানার মধ্যে ঢুকাইল বাঘ দিয়ে কামড়ে খেয়ে ফেলবে এই বাঘকে এক মাস খেতে দেয় নাই যাতে মুজাদ্দাদ আলফসানিকে গিলে ফেলে ক্ষুধার্ত বাঘ জেলখানার ভিতরে ঢুকায় বাঘ যখন ছেড়ে দিল কাঁচার থেকে কামড়ায় খেয়ে ফেলবে বাঘ আস্তে করে যায় এইভাবে কয় ইতর পনা কার্য আমার বাঘ ঘটে অহর নিশি গুরু আমারে কি রাগবেন করে চরণ দাসী মুজাদ্দাদ আলফসানি রহমতুল্লাহ ওযু বানালেন উনি জেলখানার ভিতরে নামাজ আদায় করতেছেন বাঘ তাকায় আছে আমার আল্লাহ বলে বাঘ রে উনি আমার বন্ধু খবরদার যদি তার গায়ে একটা তোর নখের আঁচড় লাগে তুই বুঝবি আমি আল্লাহ বলছি তোর কত কষ্ট নামাজ শেষ করে বলছে বাঘ রে তুই আমাকে কখন খাবি বাঘ বলতেছে আল্লাহর ওলি গো আল্লাহ তাআলা আমাকে বলেছে আপনার দিকে খারাপ নজরে তাকানো হারাম আছে ওলি আল্লাহ গেল বাহাউদ্দিন নকশাবন্দ রহমতুল্লাহ আলাইহ গেল গৌসে পাক আজকে আমার বন্ধু আলহাজ মুক্তাদির হোসেন যে জীবনের এই ভাঙ্গা ঘরের থেকে শুরু করেছে খাজা মঈনুদ্দিন চিশতিকে ভুলে নাই আমরা তো বলি যে বাঙালি হুজুরকে দাওয়াত দিলে এইটুক জায়গাকে এইটুক জায়গাতে হয় নাকি কিন্তু ওনার যে এইখান থেকেই শুরু ঠিক কিনা তাও তো এটা ছিল না এক সময় আল্লাহ মকদুম বাবার ওনাকে এটা দান করেছে এই জায়গায় করতে হবে খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহের রস শরীফ চালায় যাচ্ছেন বাবাজিরা পাক ভারত উপমহাদেশে কত বড় আল্লাহর ওলি আর যে বেয়াদব বলেছে নবীজির মুখে দুর্গন্ধ এই বেয়াদবের একজন সাহাবা আমার এলাকায় বলে আসছে খাজা মঈনুদ্দিন চিশতি ভণ্ড ছিল আপনারা কি কন খাজা মঈনুদ্দিন চিশতি ভণ্ড ছিল খাজা মঈনুদ্দিন চিশতি সম্পর্কে বলতে গেলে আর একটা বলা লাগে কিছু উহাবি আছে না খারিজি এরা আমাদেরকে টিটকারি মারে কি বলে জানেন পীর পীর করো তোমার পীর কি করেছে এরম বলে না এই যে জায়গায় ইমামতি করি সেটা মকদুম বাবার মসজিদ গোল গোবিন্দর মন্দিরকে ভেঙ্গে মসজিদ বানাইছে আর সেই মসজিদে ইমামতি করে শাহজালালের বিরুদ্ধে ফতোয়া দিস ওর মাও মূর্খ আর 14 গোষ্ঠী মূর্খ না হলে এত বড় বেয়াদবি করতে কাজা গরিব নওয়াজকে ভণ্ড বলে পীরেরা কি করেছে তোরা কি করেছিস তোরা তো খালি মসজিদের মুসল্লিদেরই যে এরকম মাল ধরে কয় ইনশাল্লাহ আসেন বহুত ফায়দা হবে বহুত ফায়দা হবে আসেন অরে তুই নামাজির কাছে নামাজের দাওয়াত দিবি কেন দিনদারের কাছে দিনের দাওয়াত দিবি কেন আল্লাহর অলিরা তোর মতন সিটার না যে দিনের দাওয়াত দিনই মানুষের কাছে দিবি আল্লাহর অলিরা দাওয়াত দিয়েছে বেদিনের কাছে দিনের দাওয়াত একটা না দুইটা না 90 লক্ষ অন্য জাতিকে আমার খাজা মুসলমান বানিয়েছে দেখেন তাবলিগ জামাতের একটা কথা আসে পেপারে
এবার 360টা দেশের লোক আসছে, এরকম গল্প দেয়। কিন্তু লোক তো গুইনি খুব বেশি হলে 10 লাখ, সেখানে ওরা বলে 30 লাখ, 24 লাখ, আচ্ছা যাই হোক 90 লাখ তো হয় নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি অন্য জাতিকে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে। পীরেরা কি করেছে দেখ, কি করেছে, মিটমিট করে হাসে খাজা বাবা, মিটমিট করে হাসে খাজা গরিব নামাজের মা ডাক দিয়ে কয়ে বেটা মঈনুদ্দিন রে খুব আনন্দে আসিস বলে। হ্যাঁ আসতেছিস কেন বলে, মা গো 90 লক্ষ অন্য জাতিকে আমি মঈনুদ্দিন মুসলমান বানাইছি। মা ডাক দিয়ে বলে, বেটা মঈনুদ্দিন রে তাহলে তো তোর হাসার কথা না, আমি তোর মা হাসবো। বলে কেন, বলে এটা তো তোর কৃতিত্ব নয়, আমি তোর মার কৃতিত্ব, আমি হাসবো তুই হাসার কে। বলে কেমন মা বলো তো, কেন বলে, একদিন না দুই দিন না রে বেটা, তুই যখন 10 মাস 10 দিন পেটে ছিলি আমি তোর মা কোনো দিন ঘুমাই নাই, 10 মাস 10 দিন যাই না মাঝে বসে মাথা ঠুকে ঠুকে কান্দেছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটাকে তুমি বিশ্ব অলি বানায় দিও, আমি হাসবো তোর এত হাসার কি। তারপরে শোন বলে, মা বলো, যতবার তুই আমার বুকের দুধ খালি রে বেটা, যত বছর তুই আমার বুকের দুধ খালি, খোদার কসম আমি তোর মা বলছি বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকায় না। একটা ছেলে কতবার দুধ খায়, এক দুইবার, কত বছর দুধ খালি, ডেলি কতবার দুধ খালি রে বেটা, আমি তোর মা আবারও বলছি বিনা অজুতে আমি মঈনুদ্দিনের মুখে দুধ ঠেকাই না। একি চাইল্ডিখানি ব্যাপার না, ছেলে দুধ খাচ্ছে তুমি ইস্টার জালসা দেখছো আর তোমার ছেলে খাজা বাবা হবে, ছেলে দুধ খাচ্ছে আর তুমি জি সিনেমার সিরিয়াল দেখতেছো আর তুমি বলছো আমি খাজা বাবার মা হব, এত সহজ কথা না। ছেলে দুধ খাচ্ছে আর মা মোবাইল টিপসে, দুধ খেতে খেতে ছেলে ঘুমাই পার নিচে পড়ে গেছে, মা টের পায় নাই, মা আছে ফেসবুকে, রাস্তায় যায় বলতেছে আব্দুল কুদ্দুস কোথায় গেলি, আব্দুল কুদ্দুস কোথায় গেলি তুই, ডাকে ক রাস্তায় আর ছেলে টেবিলের তলে, এই মা জমিন যদি ভালো হয় গো মা ফসল ভালো হবে, মা যদি আউলিয়া হয় ওই সন্তান কোনোদিন ইবলিস হতেই পারে না। হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, গরুর গাড়ি হয় নাই, সাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, ওই টাইমে খাজা গরিব নওয়াজ ইন্তেকাল করলেন 1,000 2,000 নয়, ওনার জানাজায় 16 লক্ষ মানুষ জমায়েত হয়েছে। গেল কিসে, সাইকেল নাই, নসিমন নাই, করিমন নাই, ভ্যান নাই, রিক্সা নাই, গরুর গাড়ি হয় নাই, কি বলে ঘোড়ার গাড়ি হয় নাই, এত লোক আসলো কোত থেকে, সুবহানাল্লাহ বলেন। সেই খাজা গরিব নামাজ পর্দা করলেন, ইন্তেকাল করলেন, 16 লক্ষ লোক জানা যায়। মরার সময় আমরা একটু কাফনের কাপড়টা খুলে দেখি না, দেখি তো লোকটা কিরকম, দেখি তো এরকম দেখি না, 16 লক্ষ লোক খাজা গরিব নামাজের মুখের কাফন মুবারক সরালেন, জীবিত থাকাকালীন, জীবিত থাকাকালীন চেহারায় যে নূর ছিল মরার পরে 1,000 গুণ নূর ওই চেহারায় বেড়ে গেছে। এই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান বানাইছে, মুসলমান হয়েছে। জীবিত থাকাকালীন
90 লক্ষ আর মরার পরে নূর দেখে 1 লক্ষ এই 91 লক্ষকে কলেমা পড়ায় তিনি কবরে শহীদ আজমির শরীফে রওজা শরীফে শুয়ে আছেন যার জন্য বলা হয় আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা গরীব নওয়াজ মঈনউদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহুম্মা জোরে জোরে আপন বলিরে মন আপন মদের কে হই না যিনি মদের আপন জনা শুয়ে আছেন সোনার মদিনা জবান বন্ধ করা যাবে না এই দুরুদের ঢেউ মকদুম বাবার রওজায় পৌঁছায় দেন আল্লাহুম্মা صلي على سيدنا ولا على سيدنا যদি আজকের এই সাইরাজব মুক্তাভায়ের অনস শরীফে এমন যদি ফটকা লোক থাকেন দুরুদ পড়ব মদিনায় ইনি আবার বলছে দুরুদ লাগায় দাও মকদুম বাবার রওজায় ওরে পাগলের দল চিঠি কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলে কুরিয়ার সার্ভিসের লোক বাড়িতে পৌঁছায় দেয় আমাদের দুরুদ মকদুম বাবার কাছে পৌঁছবেন মকদুম বাবা উনি মদিনায় জমা দিয়ে দেবেন সৃষ্টিয়া তরিকার ভিতরে হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আছেন সেজরা শরীফের ভিতরে দেখবেন হযরতে বাকি বিল্লাহ আছে না আছে ওই তো বাবার এ খাঁটি সৃষ্টি আব্দুল হালিম সৃষ্টি আমার কার বাড়ি এরকম ওই যমুনা নদী দিয়ে যাচ্ছি রাতে তো আমি রাতে ফোন করলাম যে হালিম ভাই কোথায় বলে বাড়িতে শুয়ে আছি বলে চলে আইসো আমার সাথে সিলেট যাওয়া লাগবে ও আবার ব্যাগটা কিছু আনে নাই ওই অবস্থায় আবার টাইনি নিয়ে এসে আমার এক বন্ধুর ওরস শরীফ আছে খাজা বাবার ওরস চল যায় মনে মনে চিন্তা করছে যে এখান থেকে বাড়ি যাবে না সহজে বাড়ি যাওয়া যাবে না আমার পিছে থাকলে বাড়ি যেতে দেওয়া হবে না হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ ডাক দিয়ে বলছে হুজুর লিখি আপনার কাছে মুরিদ হলাম আজ 12 বছর হয়ে গেল মারিফতের তো কিছুই দেখাইলেন না তুমি মারিফত শুনবা নাকি বলে আমি দেখবো এবং শুনবো বাকি বিল্লাহ রহমাতুল্লাহ হে বলছে বেটারে বৃহস্পতিবারে আমি মারা যাব যখন জানাজায় লোক জমায়েত হবে তুই তাকায় থাকবি হঠাৎ করে ঘোড়ায় চড়ে বোরখা পরে একটা লোক আসবে এই লোকটা আমার জানাজা করবে এই লোকটা জানাজা করে এই লোকটা জানাজা করে এক কাজ করবি যখন বিদায় হবে ঘোড়ায় চড়বে তখন তুই বলবি আমি বাকি বিল্লার মুরিদ 12 বছর ঘুরেছি মারিফত আমাকে কিছুই বলে নাই মারিফত আমাকে কিছুই বলে নাই মারিফত বলে নাই আপনি আমাকে মারিফতটা বলেন আমার মুর্শিদ বাকি বিল্লার অর্ডার ঠিক আছে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মারা গেলেন ওই লোকটা তাকায় আছে দেখি তো হঠাৎ করে ঘোড়ায় চড়ে বোরখা পরে এক লোক আসতেছে উনি দাঁড়াই নামাজ দাঁড়ায় গেলেন জানাজা শেষ করে কেবল ঘোড়ায় উঠছে হুজুর আমি হতভাগার ফাঁকি দিয়ে যাইয়েন না তুমি কি বলতেছ বলে আমি বাকি বিল্লার মরিদ যার জানাজা করলেন আমি ওনার মরিদ 12 বছর পর্যন্ত ওনার পিছে পিছে ঘুরেছি মারিফত বলে নাই আমি জিজ্ঞাসা করলাম এই মরণের কয়েকদিন আগে বলল মারিফত তোমাকে জানতে চাও বলে হ্যাঁ আমার জানাজাই বোরখা পরে একটা লোক আসবে এই লোকটা জানাজা করবে এই লোকটা যখন জানাজা করে ঘোড়ায় চড়ে চলে যাবে তখন চলে যাওয়ার সময় তুমি আদবের সাথে দাঁড়িয়ে বলবা মারিফত হুজুর আপনার কাছে আমার পীর কেবলা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ মারিফত শিখতে বলেছে জানতে চাইছে আপনি একটু জানান 12 বছর ওনার পিছনে ঘুরলেন হুজুর গো উনি আমাকে মারিফত বলেন নাই যখন 12 বছর হয়ে গেল আমি ওনার কাছে নালিশ দিলাম মারিফত বলেন না কেন
তখন উনি বলেছিলেন আমি মারা যাব আমার জানাজা করবে বোরখা পরা একটা লোক জানাজা করে যখন ঘোড়ায় উঠবে তুমি তার কাছে জানতে চাবা বলে হুজুর আপনি চলে যাবেন না ঘোড়ার পিঠে উঠে বসানো অবস্থায় আমাকে বলতে বলেছিল আপনি মারিফতটা আমাকে বলেন বলে তুমি কি আসলেই মারিফত দেখতে চাও বলে হ্যাঁ বুরখার মুখটা খুলে বলছে এই দেখো মারিফত এটা হলো হযরত বাকি বিল্লাহ